হ্যালো বন্ধুরা, তোমরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জন করেছো তাদের জন্য আমার এই বিশেষ ভিডিও। তোমরা এখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের দিকে অগ্রসর হচ্ছ এবং তোমাদের মধ্যে যারা বা কেউ কেউ হয়তো ভাবছো মুর্শিদাবাদের স্বনামধন্য কৃষ্ণনাথ কলেজে ভর্তি হবে, সেই ভর্তি সংক্রান্ত আজকের আমার এই ভিডিও। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও এবং বন্ধু মহলে ভিডিওটিকে আরও বেশি করে ছড়িয়ে দিও। তো চলো বন্ধুরা, সর্বপ্রথম আমরা আমার ডেস্কটপে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেখানে আমি লিখব KN কলেজ। কেএন কলেজ লেখার পর আমরা দেখতে পেলাম আমাদের সামনে ওয়েবসাইট খুললো একটি, কি গুগল পেজে খুললো কৃষ্ণনাথ কলেজ, এখানে তার ওয়েবসাইটটি দেওয়া আছে। আমরা এই প্রথম যে ট্যাগটি আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর এই মুহূর্তে আমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কৃষ্ণনাথ কলেজের অ্যাডমিশন যে হোম পেজ সেটি খুলে গেছে। এখানে আমরা হেল্পলাইনে তিনখানা নাম্বার দেখতে পাচ্ছি। এই তিনখানা নাম্বারে সকাল 10:30 থেকে সন্ধে 6টা অবধি ভর্তি সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে সেখানে যোগাযোগ করা যেতে পারে। এখানে আমরা যে ডেট ক্যালেন্ডারটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেখে নেব যে এখানে কী তথ্য দেওয়া রয়েছে। ডেট ক্যালেন্ডার ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি পেজ খুলেছে, কৃষ্ণনাথ কলেজ ডেট ক্যালেন্ডার রিগার্ডিং ফার্স্ট ইয়ার ইউজি অ্যাডমিশন 2019-2020। অর্থাৎ কৃষ্ণনাথ কলেজে প্রথম বর্ষে স্নাতক স্তরে 2019-2020 শিক্ষাবর্ষে ভর্তির যে তারিখের নিয়মাবলী, তারিখের যে সারণী রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। এখানে 1 নম্বর এখানে দেওয়া আছে সিরিয়াল, তারপরে পার্টিকুলার্স, স্টার্ট ডেট, এন্ড ডেট। প্রথমে 1 নম্বরে রয়েছে যে নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি ₹150 পার সাবজেক্ট। অর্থাৎ যারা প্রথমবারের জন্য আবেদন করতে চায় এবং প্রত্যেক বিষয় পিছু আবেদনের জন্য খরচ হবে 150 টাকা করে। আবেদনপত্র শুরু হচ্ছে 27 মে 2019 দুপুর 12:30 থেকে এবং আবেদন করা যাবে 30 জুন 2019 মধ্যরাত্রি পর্যন্ত। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে কি প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিকেশন। অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার পর অনলাইনে প্রফেশনালি মেরিট লিস্ট বেরোবে 6 জুন সকাল 10:30 নাগাদ। তারপরে তৃতীয়ত দেখতে পাচ্ছি রেক্টিফিকেশন ইন দ্য ফিল্ড অফ ফর্ম ক্যান বি ডান। অর্থাৎ এই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি সংশোধন করা যাবে জুন মাসের 6 তারিখ থেকে সকাল 10:30 থেকে 7 তারিখ 7ই জুন দুপুর 2টো পর্যন্ত। ফাইনাল মেরিট লিস্ট পাবলিকেশন অর্থাৎ একদম অন্তিম বা চূড়ান্ত যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে 8ই জুন সকাল 11টা নাগাদ। ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ফর অনার্স অ্যান্ড জেনারেল, প্রথম দফা সাম্মানিক এবং সাধারণ বিভাগে প্রথম বর্ষে ভর্তির তারিখ হচ্ছে 8ই জুন দুপুর 1টা থেকে শুরু করে 9ই জুন মধ্যরাত্রি অবধি। অনুরূপভাবে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, যদি অবশিষ্ট শাসন সংখ্যা থাকে, শাসন সংখ্যা যদি অবশিষ্ট থাকে তবে সেটা যথাক্রমে 12ই জুন থেকে 13ই জুন, তৃতীয় রাউন্ড 16ই জুন থেকে 17ই জুন এবং চতুর্থ রাউন্ড 20 জুন থেকে 21 জুন এরকমভাবে চলতে থাকবে যতক্ষণ আসন সংখ্যা অবশিষ্ট থাকবে। এবার বন্ধুরা আমরা দেখে নেব কীভাবে আমরা অনলাইনে কৃষ্ণনাথ কলেজে ফর্ম ফিল আপ করবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, এরপরে আমরা দেখাবো যে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, চলো সবাই আমরা এবার দেখে নিই কীভাবে কেএন কলেজে প্রথম বর্ষে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে কেএন কলেজের যে ওয়েবসাইটটি আমি আগে থেকে সেভ করে রেখেছিলাম সেই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা যে অ্যাডমিশন হোম পেজ দেখতে পাচ্ছি কৃষ্ণনাথ কলেজের, সেখানে কতগুলি বিষয় লেখা আছে। অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ইয়ার 2019-2020 অনার্স, অর্থাৎ 2019-2020 শিক্ষাবর্ষে সাম্মানিক স্নাতক স্তরে ভর্তির এখানে
আবেদনপত্র করার জন্য এই কলমটি, এবং দ্বিতীয় রয়েছে অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ইয়ার 2019 2020 পাস, অর্থাৎ বিএ পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য 2019-20 শিক্ষাবর্ষে এখানে ক্লিক করতে হবে। তো আমরা আজকে অনার্সে কীভাবে ভর্তি হতে হয় সেটা দেখব। আমরা অনার্সে প্রথম কলমটিতে ক্লিক করলাম। এইভাবে ক্লিক করার পর আমাদের সামনে কৃষ্ণনাথ কলেজের অন্য একটি পেজ খুলে গেল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস দেখাচ্ছে। একটি হচ্ছে এখানে ক্লিক হেয়ার অ্যাপ্লাই নাও, আর একটি হচ্ছে আমার ইন্টারনেট আজকে একটু স্লো, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে ক্লিক হেয়ার লগ ইন, অর্থাৎ যদি কেউ প্রথমবারের জন্য অ্যাপ্লাই করে তাহলে তাকে এখানে করতে হবে, আর যদি কেউ পূর্ব থেকেই আবেদন করে থাকে তাহলে তাকে এখানে লগ ইন করলেই হবে। আমরা প্রথমবার জন্য অ্যাপ্লাই করছি, তাই আমরা ক্লিক হেয়ার অ্যাপ্লাই নয় ক্লিক করব। এইবার আমাদের সামনে যে ফর্ম ফিল আপের বিষয়টি আছে সেটি এসে উপস্থিত হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আমাদের নিজস্ব ব্যক্তিগত ডিটেলস দিতে হবে। এখানে আমি আমার নামটা দিলাম, ধরা যাক আমার নাম হচ্ছে ABC, ক্যাপসটা দেবো ABCSS। আমার HS রেজিস্ট্রেশন নাম্বার হলো 4143321, ইয়ার 2000। মোবাইল নাম্বার হলো 8000011153। ডেট অফ বার্থ এখানে দিতে হবে, আমি এখানে ডেট অফ বার্থ 1 জানুয়ারি 2002 দিয়ে রাখলাম। আর এখানটা হচ্ছে আনসার, এক্ষেত্রে মোবাইল নাম্বারটি গন্ডগোল করছে তাই এখানে আমি নতুন নাম্বার দিয়ে দিচ্ছি 8001234545। এখানে বাই ডিফল্ট যা আছে সেইগুলো দিলাম। তোমরা তোমাদের অ্যাডমিট মাধ্যমিকে অ্যাডমিটে যে জন্ম তারিখ সাল দেওয়া আছে সেই হিসাবে এটা পূরণ করবে। এই কলামটি পূরণ করতে হবে 16 + 16 = 32, তারপরে লগ ইন নাও। এইবার আমার লগ ইন হয়ে গেল, দেখো এখানে আমার নাম চলে এসেছে ABCSS। এটি হলো পুরো, এখানে অনেকগুলি ছখানা কলাম রয়েছে, একটিতে ফিল আপ ইউর ফর্ম, আপলোড ফটো, মেক পেমেন্ট, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে গিয়ে ফিল আপ ইউর ফর্ম প্রথমটিতে আমরা ক্লিক করব। এখানে গিয়ে আমরা আমাদের ফর্মে যাবতীয় যা তথ্য যা দরকার সেগুলো এখানে পূরণ করতে শুরু করব। এখানে দেখতে পাচ্ছি প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে, অ্যাপ্লিক্যান্ট নেম এটা আমরা আগেই দিয়েছিলাম লগ ইনের সময়, ফাদার্স নেম XYZ, মাদার্স নেম VEV, আমি এগুলো সব অনুমান করে দিচ্ছি, তোমরা নিজের বাবা মায়ের নামটা বসাবে। ডেট অফ বার্থ আগে যেটা দিয়েছিলাম সেটি, জেন্ডার এখানে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার, অর্থাৎ পুরুষ না মহিলা না তৃতীয় লিঙ্গ সেটা দিতে হবে, আমি এখানে মেলটি সিলেক্ট করলাম। কাস্ট এখানে জেনারেল না SC, ST, OBC, OBCB, যার যেটি আছে অবশ্যই মনে রাখতে হবে, এখানে সার্টিফিকেট থাকা জরুরি, আমি এটি জেনারেল সেট করলাম। মোবাইল নাম্বারটি আগে দেওয়া আছে। অ্যাড্রেস, অ্যাড্রেসটি আমি দিলাম নিজের ইচ্ছে মতো, ভিলেজ, পোস্ট, PS, পিন, ইত্যাদি। ব্লাড গ্রুপ, যদি ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে ব্লাড গ্রুপ দিতে হবে, আমার হচ্ছে বি পজিটিভ তাই আমি বি পজিটিভ দিলাম। রিলিজিয়ান এখানে কোন ধর্মের সেটা দিতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, শিখ, বুদ্ধিস্ট, জৈন, আদার্স, আমি মুসলিম ধর্ম দিলাম। আধার নাম্বার, এখানে একটি আধার নাম্বার বসাতে হবে, আমি
আমি একটি আনুমানিক কাল্পনিক আধার নাম্বার বসিয়ে দিলাম, বিপিএল নাম্বার। যদি তোমাদের মধ্যে কেউ বিপিএল হয় অর্থাৎ বিলো দ্য পভার্টি লেভেল হও, তাহলে তোমরা এখানে ইয়েস দেবে, অন্যথায় নো দেবে। ফার্স্ট লার্নার, যদি তোমরা তোমাদের পরিবারের মধ্যে প্রথম শিক্ষিত ব্যক্তি হও, তাহলে এখানে ফার্স্ট লার্নার ক্লিক করে ইয়েস দেবে, অন্যথায় নো দেবে। কন্যাশ্রী নাম্বার, যদি তোমরা কেউ মহিলা হও বা মেয়ে হও, যা যে ফর্ম ফিল আপ করছো তার কন্যাশ্রী নাম্বার থাকলে সেই কন্যাশ্রী আইডি নাম্বারটি এখানে বসাবে। মাইনরিটি, মাইনরিটি বলতে এখানে বোঝায় হিন্দু ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী লোকেদেরকে, অর্থাৎ মুসলিম, শিখ, পার্সি, জৈন, তোমাদের তা কেউ যদি সেই ধর্মাবলম্বী হও তাহলে এখানে ইয়েস দেবে, অন্যথায় নো দেবে। ডান দিকে দেখো আরেকটি কলাম রয়েছে, এখানে ডিস্টেন্স, বাড়ি থেকে তোমার কলেজের দূরত্ব কত, এখানে আমি আনুমানিক 50 কিলোমিটার দিলাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, পরিবারের বাৎসরিক উপার্জন কত হয়, সেটা আমি আনুমানিক দিলাম 72,000 টাকা। এইচএস রোল নাম্বার আনুমানিক দিলাম কাল্পনিক, আর নাম্বার কাল্পনিক। এখানে বোর্ডের নেম আমরা যদি সকলেই ধরে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাশ করেছো, যদি কেউ অন্য কোনো কাউন্সিল বা বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে নিতে হবে। আর এই পশ্চিমবঙ্গে আমাদের মধ্যশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হলে এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটিই করতে হবে। ফিজিক্যাল ডিসেবিলিটি, তোমরা কি শারীরিকভাবে কেউ যদি অক্ষম হও তাহলে এখানে গিয়ে এটি সিলেক্ট করতে হবে, ইয়েস, আর অক্ষম না হলে নো, এরকমভাবে এটি করবে। স্পোর্টস ক্যাটাগরি, যদি তোমাদের কেউ কোনো স্পোর্টস ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে এখানে গিয়ে লিখতে হবে স্পোর্টস ক্যাটাগরিটি কোন ক্যাটাগরি, স্কুল লেভেল না ডিস্ট্রিক্ট লেভেল না স্টেট লেভেল না ন্যাশনাল লেভেল না ইন্টারন্যাশনাল লেভেল, সেটি সিলেক্ট করবে। ধরে নিই এখানে স্কুল লেভেল, তাহলে এটি সিলেক্ট করার পর পরের পয়েন্টে আছে টাইপ অফ স্পোর্টস, কোন ধরনের, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, সেটি সিলেক্ট করে নিতে হবে। আমি এটি নো করে রাখলাম। প্রিভিয়াস স্কুল, আগের স্কুল, যে স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছো সেই স্কুলের নাম কি, আমি এই নামটি বসিয়ে দিলাম, তোমরা বসে দেবে। নিড হোস্টেল, তোমাদেরকে এই কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা করার সময় হোস্টেলের প্রয়োজন, প্রয়োজন হলে লিখবে, না হলে দরকার নেই। যে ছেলে হলে বয়েজ হোস্টেল, মেয়ে হলে গার্লস হোস্টেল, আমার হোস্টেলের প্রয়োজন তাই আমি বয়েজ হোস্টেলে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস তুমি বানিয়ে নেবে, ইমেল অ্যাড্রেস কীভাবে বানাতে হয় জিমেলে ইমেল অ্যাড্রেস, সেটি আমি আগে এরকম একটি ভিডিও প্রস্তুত করেছি, সেটা তোমরা দেখে নিও। এই ইমেল অ্যাড্রেসটি তোমরা লিখে নিয়ে এখানে বসে দেবে। বেস্ট ফাইভ অ্যাভারেজ, এখানে তোমাদের মার্কশিটের বেস্ট অফ ফাইভে যেটা অ্যাভারেজ সেটা বসাবে, আমার কাল্পনিক একটা বসিয়ে নিলাম 435। সাবজেক্ট নেম, এবার এখানে আমাদেরকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে আমরা মার্কস পেয়েছি বিষয়ভিত্তিক সেই মার্কসটি আমাদেরকে এখানে বসাতে হবে, আমরা একটি কাল্পনিক মার্কস এখানে বসে নেব। প্রথমে রয়েছে বাংলা দিলাম, মার্কস অবটেন বাংলায় ধরা যাক আমি পেয়েছি 78। দ্বিতীয় বিষয় ধরে নিলাম ইংরাজি, ইংরেজিতে আমি পেয়েছি 85। তৃতীয় বিষয় এডুকেশন, তৃতীয় বিষয় আমার ছিল এডুকেশন, ধরে নিই এডুকেশনে আমি পেয়েছি 87। চতুর্থ বিষয় ধরে নিই আমার ছিল জিওগ্রাফি, তোমাদের যার যে বিষয় রয়েছে সেগুলি মার্কশিট দেখে সুন্দর করে এখানে ফিল আপ করে নেবে। জিওগ্রাফি, আমি ধরো জিওগ্রাফিতে পেয়েছি 94। পঞ্চম বিষয় ছিল আমার ফিলোসফি, আমি ফিলোসফিতে পেয়েছি ধরে নিই 91। ষষ্ঠ বিষয়, এখানে এটি উল্লেখ করতে হবে, ষষ্ঠ বিষয় আমার ছিল হিস্ট্রি, ধরে নিই আমি হিস্ট্রিটা এখানে পেয়েছি 70। তো এইরকমভাবে এখানে গিয়ে প্রত্যেকটা বিষয় লিখে স্ক্রল করে দেখে নিতে হবে এবং তার প্রাপ্ত নাম্বারটি বসাতে হবে। এইবার দ্বিতীয় যে কলামটি রয়েছে এখানে, এটা হচ্ছে আমি কোন বিষয়ে অনার্স পড়তে চাই, তাহলে ডিগ্রি নেম এখানে ক্লিক করলাম, বিএ অনার্স, অনার্স নেম কোন বিষয়ে পড়তে চাই, না এখানে আমি অনার্স পড়তে চাই ইংলিশ অনার্স, 10+2 অনার্স, এইভাবে পেজটা রিফ্রেশ হবে। এটা হচ্ছে ইংলিশ 10+2 সাবজেক্ট ইকুইভ্যালেন্ট, 10+2 অনার্স ইকুইভ্যালেন্ট সাবজেক্ট ছিল। মার্কস, এখানে কত মার্কস পেয়েছি ইংরেজিতে আমি 12-এ 85। জেনেরিক, টোটাল
আচ্ছা, জেনারেল হচ্ছে কোন কোন বিষয়ের সঙ্গে আমাকে পড়তে হতে পারে, আমি এর সঙ্গে ফিলোসফি পড়তে চাই, এরকমভাবে আমরা চারখানা বিষয় একত্রিত আবেদন করতে পারি। মনে রাখতে হবে প্রত্যেক বিষয়ে আবেদন করার জন্য আমাদের 150 টাকা করে দিতে হবে। আমি এখানে একটি বিষয়ে আবেদন করলাম, এবার এটিকে আমি সেভ করে নেব। আমার সেভ হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় অপশনে আসছি, এখানে করতে হবে কি, আপলোড ফটো। তো এখানে আমি চুজ ফাইলে গেলাম। মনে রাখতে হবে এখানে ফটো যে প্রপার্টি ম্যাক্সিমাম 100 KB, অর্থাৎ 100 KB-র বেশি ফটোর প্রপার্টি হলে হবে না। এখানে চুজ ফাইলে গিয়ে আমি ডেস্কটপে আমার রাখা ফটোটি, অর্থাৎ আমার চ্যানেলে যে ফটো লোগো লার্ন টু হেল্প, সেই লোগোটি সিলেক্ট করলাম। এবার সেটাকে আমি দেবো আপলোড। এখানে আপলোড দিলাম। এবার দেখতে থাকো ফটোটি আপলোড হয়ে গেল এবং এখানে লেখা উঠতে শুরু করলো, ফাইল আপলোড সাকসেসফুলি, এবং এখানে ফটোটি দেখাবে। এরপরে আমাদেরকে যেতে হবে মেক পেমেন্ট। এখানে মেক পেমেন্টে গিয়ে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি, এবং অ্যাপ্লিকেশন ফি সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 170 টাকা। এই 170 টাকা আমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আমাদের হয়ে যাবে। এবার যদি আমরা পুরো বিষয়টিকে দেখতে চাই, তাহলে এখানে আমরা দেখে নিতে পারি ড্যাশবোর্ডে গিয়ে কি হবে। আমার ফর্মটা একবার ডাউনলোড করে দেখে নিতে পারি যে পেমেন্ট করার পূর্বে যে কি অবস্থায় রয়েছে। এই দেখো আমাদের যে ফর্মটা আমরা ফিল আপ করেছিলাম, এরকমভাবে সমস্ত তথ্যগুলো ঠিকঠাক দেখে নিয়ে এটা আমরা প্রিন্ট করে রেখে দিতে পারি এবং প্রিন্ট করতে পারি, এবং এটাকে আমরা পেমেন্ট এখানে গিয়ে ড্যাশবোর্ডে আবার গিয়ে এখানে মেক পেমেন্টে পেমেন্ট করতে পারি। এরকমভাবে আমাদের পেমেন্ট করা হয়ে গেলে তখন 48 ঘন্টা পরে এখানে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ হয়েছে না হয়নি। এই দেখো পেমেন্ট পেন্ডিং উইল আপডেট আফটার 48 আওয়ার্স, এখন পেমেন্ট পেন্ডিং রয়েছে এবং 48 ঘন্টার পরে সেটা আপডেট হবে। এইরকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করো। ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক দিও, আর ভিডিওটি সমস্ত বন্ধু মহলে তোমাদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিও, যারা যাতে করে তারা দেখে ভিডিওটি উপকৃত হয়, এবং কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো।